দিদি ভাই, ওদের দুজনের মৃত্যুই তো অ্যাক্সিডেন্টে হয়েছে, তাহলে তো সেই মতো তিন দিনে কাজ হওয়ার কথা না? হ্যাঁ, আজই তো তিন দিন। তবে না, আজ কাজ ওদের বাড়িতে। হ্যাঁ, আর এখন আমরা যাচ্ছি, সিচুয়েশনটা আরো খারাপ হয়ে যাবে না আমরা গেলে। ওসব ভাবার সময় আমার নেই, আমার কোনো উপায় নেই, আমায় যেতেই হবে, আমি নিরুপায় নন্দা। আচ্ছা, কি জিজ্ঞেস করবে ভেবে নিয়েছো? সেদিনকার পর আমার তো ভাবলেই টেনশন হচ্ছে, আমাদের দেখে কিভাবে রিয়্যাক্ট করবে। আরে তুই এত টেনশন করছিস কেন? যা জিজ্ঞেস করো তো আমি করব। আমাকে ওদের সাথে কথা বলতেই হবে, আমাকে জানতেই হবে সেদিন দীপা মারা যাওয়ার আগে রান্নাঘরে কি হয়েছিল। ওদের থেকে সব কালু কোথায় গেল? যা বাবা, কালুদাকে তো বলা হলো আমরা বেরোবো, গাড়িতে নেই তো কালুদা। ভাইও তো বলেছিল যাবে, এখনো কোথায় কালুদা? চলো, আমি এসে গেছি। কুরুক্ষেত্র, গয়া গঙ্গা, প্রভাস, পুষ্করণী চ, পে তান্নে। আমি কি এমন মহাপাপ করেছিলাম গুরুদেব, আমাকে এমন শাস্তি পেতে হচ্ছে? আমি তো গুরু নাম না করে কখনো জলস্পর্শ করিনি, তাহলে কেন এমন হলো গুরুদেব, কেন হলো? তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। সর্ষে বাটা দিলে তো? তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুট ছুট করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।